নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা ইতু পুজোর ব্রত কথা শুনব। ইতু পুজোর নিয়ম কি, এই পুজোর মন্ত্র কি, এই পুজো কিভাবে করতে হয়, তার সকল কিছু বিধি নিয়ম পদ্ধতি রয়েছে আমাদের চ্যানেলে। এই ভিডিওটি দেখুন, এখান থেকে আপনারা এই সকল বিষয়ের উত্তর পেয়ে যাবেন। চলে যাচ্ছি পর্বের মূল অংশে, ইতু পুজোর ব্রতকথা। এক রাজ্যে খুব গরিব বামন এবং বামনী বাস করত। তাদের দুই মেয়ে ছিল, নাম উম্ন আর ঝুম্ন। একদিন বামনের খুব পিঠে খাবার ইচ্ছে হলো। সে পিঠে তৈরি করার জন্য সকল সামগ্রী জোগাড় করে আনল এবং বামনীকে দিল। বামনী রাত্রিবেলা পিঠে তৈরি করতে লাগলো, কিন্তু বামনী জানতো না বামন রান্নাঘরের পেছনে চুপ চুপ করে বসে থেকে কতগুলি পিঠে তৈরি করছে তা গুনছে। এরপর বামনকে সে যখন সেই পিঠে পরিবেশন করে খেতে দিল, তখন বামন বলল, দুখানা পিঠে কম দেখছি কেন? বামনী বলল, দুখানা পিঠে তো কম নেই, সবই তো ঠিক আছে। তখন বামন আরও রেগে গেল, বলল, পিঠে দুটি কোথায়? তখন বামনী বলল, তার দুই মেয়েকে সে একটি একটি করে পিঠে খেতে দিয়েছে। এই কথা শুনে বামনের রাগ আরও বেড়ে গেল, কিন্তু সে চুপ করে রইল, কিছুই বলল না। এরপর দিন সকালবেলা বামন বামনীকে বলল, আজ উম্ন আর ঝুম্নকে নিয়ে তাদের পিসির বাড়িতে রেখে আসবে। পিসির বাড়ি থাকলে তারা দুটো খেতেও পাবে, আর ওখান থেকে ওদের বিয়ে থাও ব্যবস্থা করা যাবে। বামন আরও বলল যে তার বোনের অবস্থা খুবই ভালো। বামনী এতদিন অভিমান করে তার কাছে যায়নি। বামনী কিন্তু এই কথাতে খুশি হল না, কিন্তু সে মুখে কিছু বলতেও পারল না। বামন উম্ন আর ঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা দিল। অনেকখানি হাঁটার পরে বেলা প্রায় দুপুর হয়ে গেছে। বামন মেয়ে দুটোকে নিয়ে একটি বনের মধ্যে ঢুকে পড়ল। মেয়ে দুটো খিদের তেষ্টাতে একেবারে কাতর হয়ে গেছে। তখন তারা আর বসে থাকতে পারল না, একটি বট গাছের ছায়ায় তারা তাদের বাবার কোলে মাথায় রেখে ঘুমিয়ে পড়ল। বামন এই রকমটাই চাইছিল। সুযোগ পেয়ে সে একটি ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক আর গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটোর ঘুম ভাঙল। ঘুম ভেঙে তারা দেখল যে তাদের বাবা সেখানে নেই, চারিদিকে খানিকটা রক্ত ছড়িয়ে আছে। উম্ন তখন ঝুম্নকে বলল, বাবাকে বোধহয় বাঘে খেয়েছে। উম্ন বলল, না না, আমরা যে দুখানা পিঠে খেয়েছিলাম লুকিয়ে লুকিয়ে, বাবা সেজন্য রাগ করেছে, তাই আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে এই জঙ্গলে ফেলে রেখে চলে গেছে। পিসি বলতে তো আমাদের কোনো কালেই কেউ ছিল না। এই ভয়ানক বনের মধ্যে উম্ন ঝুম্নর খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জল ভাসাতে ভাসাতে কাঁদতে লাগলো। কোথায় যাবে তারা ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা যাচ্ছে। বাঘের গর্জন শুনে উম্ন ঝুম্ন ভয় পেয়ে আরো আড়ষ্ট হয়ে উঠল। এখন বুঝি বাঘ তাদের খেয়ে নেবে। তখন তারা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। এমন সময় উম্ন বলে উঠল, ঝুম্নদি, ওই দূরে একটা বড় বট গাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উম্নর কথা শেষ না হতেই দুই বোনে ছুটে গিয়ে সেই বটগাছের কাছে গেল। বটগাছের সামনে তারা হাত জোর করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো দূরে বাঘের গর্জন, বাঘ এসে এক্ষুনি আমাদের খেয়েই ফেলবে, তুমি আমাদের আশ্রয় দাও ঠাকুর, আমাদের বাঁচাও। উম্ন ঝুম্নের এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দুফাক হয়ে গেল, আর উম্ন ঝুম্ন সেই গাছের কোটরের মধ্যে ঢুকে গেল। কোটরটি আপনা আপনি বন্ধ হয়ে গেল। বাঘটি সেখানে এসে উপস্থিত হলো, মানুষের গন্ধও পেল, চারিদিকে খানিকক্ষণ ঘোরাঘুরি করল, পরে মানুষ দেখতে না পেয়ে সেখান থেকে চলে গেল। বাঘ চলে গেলে বটগাছটি আবার দুফাক হলো। উম্ন ঝুম্ন কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে এই ভাবতে ভাবতে জঙ্গলের ভেতরই তারা চলতে শুরু করলো। খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল। বন থেকে তারা অনেকটা দূরে চলে এসছে।
তারা দূরে দেখল যে তাদেরই বয়সে কতগুলি মেয়ে একটি পুকুরের পাড়ে ঘট বসিয়ে কি সব পুজো করছে। উম্রছুম্র তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি সব উল্টে পাল্টে গেল। সে মেয়েগুলি তখন খুব রেগে গেল, বলল, কোথা থেকে অলক্ষ্মী এসেছে, আমাদের ঋতুপূজার ঘটগুলি সব উল্টে পাল্টে গেল। উম্রছুম্র তখন খুবই কাঁদতে লাগলো, সেই মেয়েদের কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো। সেই ঘটনা শুনে তাদের ওপর মেয়েদের খুব দয়া হলো। তারা উম্রছুম্রকে বলল, তোমাদের কোনো ভয় নেই, তোমরা কেঁদো না, তোমরা আমাদের মতো ঋতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উম্রছুম্র সেই পুকুরে নেমেছে, অমনি সেই পুকুরের সব জল শুকিয়ে গেল। জলের মাছগুলো ছটপট করে লাফাতে লাগলো। উম্রছুম্র এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার সে মেয়েগুলির কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল, এই নাও ঘটের দূর্বা দিচ্ছি, নিয়ে গিয়ে পুকুরটিতে ফেলে দাও। ওদের কথা মতো উম্রছুম্র দূর্বাগুলি নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতেই আবার পুকুর ভরে জল হলো। তখন তারা দুজনে পুকুরে স্নান করল। স্নান করে ফিরে এসে মেয়েগুলির সঙ্গে তারা ঘট আর দূর্বা দিয়ে ইতু পুজো করল। পুজোর পরে তারা বলল, এইবার ইতুর কাছে বর চাও। উম্রছুম্র তখন ইতুর কাছে বর চাইল। উম্রছুম্র বলল, ইতু দেবী, বর দাও যাতে আমাদের বাবা মায়ের সকল দুঃখ দূর হয় আর ঘর ভর্তি টাকা করি সোনা দানা হয়, প্রচুর অর্থ সম্পদ হয়। তারপর মেয়েগুলি বলল, এইবার তোমরা খুব ভক্তি করে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উম্রছুম্র বাড়ির দিকে রওনা হলো। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উম্রছুম্রর মা বাবা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হয়ে গেছে। দুই বোন ক্রমে ঘট হাতে তাদের বাড়ির কাছে এসে পৌঁছল। তাদের মা বাবা ভেবেছিল এতদিন মেয়ে দুটো হয়তো নিশ্চয়ই মারা গেছে, বাঘ তাদের খেয়ে ফেলেছে, আপদ দূর হয়েছে, এই হয়তো ভেবেছিল তাদের বাবা। এমন সময় হঠাৎ উম্রছুম্রকে বাড়ি ফিরতে দেখে তাদের বাবা খুব আশ্চর্য হয়ে গেল। তিনি বললেন, তোরা এতদিন বেঁচেছিলে, কোথা থেকে ফিরিয়ে এলি, এখন মরিসনি তোরা? উম্র বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড় লোক হতে পারতে না। আমরাই ইতু পুজো করে ইতু মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিলাম, তাই আজ তুমি এত বড় লোক হতে পেরেছ। তখন তাদের মা বাবা আদর করে মেয়ে দুটোকে ঘরে নিয়ে গেল। বামনিও তাদের মুখে সব কথা শুনে ইতু পুজো আরম্ভ করল। বছর খানেকের মধ্যে বামুন বামনির একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। তখন তাদের আর আনন্দ ধরে না, ধন ঐশ্বর্য ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগল। এইভাবে বেশ কিছুকাল কেটে গেল। তারপরে একদিন এক রাজপুত্র আর কোটাল পুত্র দুই বন্ধু একসাথে মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামনের বাড়িতে এসে হাজির হলো। বেলা তখন দুপুর হয়েছে, তাদের খুব খিদে আর তেষ্টা পেয়েছিল, তারা খিদে তেষ্টাতে অস্থির হয়ে উঠেছিল। রাজপুত্র এসে সামনে উম্রকে দেখতে পেয়ে বলল, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? উম্র তখন ছুটে গিয়ে একটি ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল নিয়ে এলো। এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো, কিন্তু সে আর কিছু বলল না, সেইটুকু জলই সে খেতে আরম্ভ করল। কিন্তু সেই জল যখন সে খেতে আরম্ভ করল, সেই জল ভাঁড়ের জল আর শেষ হয় না। তখন তার লোক লস্কর তার সঙ্গে যারা ছিল সেই ভাঁড়ের জল সে সকলকেই দিল। সকলে প্রাণ ভরে সেই জল খেল, তবুও সেই ভাঁড়ের জল শেষ হয় না, সেই রকমই রইল। তখন সকলে উম্রকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উম্রকে নিয়ে বললেন তার বাবাকে ডাকতে। উম্র গিয়ে বামুনকে ডেকে বঠালো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্রদেশের যুবরাজ, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েকে বিয়ে করতে চাই। বামুন তখন বললেন, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরও একটি মেয়ে আছে, তার এখনো বিয়ে হয়নি। আমার সঙ্গে আমার বন্ধু কোটাল পুত্র আছে, আপনি ইচ্ছা করলে আমাদের দুইজনকেই দুই মেয়ে দান করতে পারেন। বামুন দেখল চমৎকার সুযোগ, সে আর দেরি করল না, গোধূলি লগ্নে উম্রর সঙ্গে যুবরাজের আর ঝুম্রর সঙ্গে কোটাল পুত্রের বিয়ে হয়ে গেল। পরের দিন উম্রছুম্র শ্বশুরবাড়ি যাবার জন্য প্রস্তুত হচ্ছে। বামনি বলল,
তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? উমনো বলল, আমি এখন রাজার রানী, দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব। আর ঝুমনো বলল, আজ অগ্রহায়ণে রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত দুই বইয়ের খাওয়া দাওয়ার দুই রকম ব্যবস্থা হলো। তারা খেয়ে দেয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। উম্র যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মড়ক, দুর্ভিক্ষ আর যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনো যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন, আরও কত রকমের শুভ অনুষ্ঠান, মঙ্গল অনুষ্ঠান, পুজো পার্বণ। এইভাবে উম্র যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হল। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে নেমে এলেন, কিন্তু বউ যেমনি হাতি থেকে নামল অমনি রাজার বাড়ির সিংহ দরজাটি হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বকাছকা করে বউকে ঘরে তুললেন। এদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরদগুলি সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে নিয়ে গেলেন। উম্র রাজবাড়িতে আসার পর মন্দ্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল, যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমন কোটালের বাড়িতে আসার পর কোটালের বাড়ির ধন ঐশ্বর্য পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো, সারা দেশে প্রচার হয়ে গেল। কোটাল পুত্র এখন খুবই সুলক্ষণাযুক্ত মেয়েকে বিয়ে করে এনেছে, তাদের সব দিকেই বারবারন্ত। মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে তার উপরে খুবই চটে গেল। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত আমাকে এনে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটি শেয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। উম্ন শেষে ঝুমনুর কাছে গিয়ে সব কথা খুলে বলল, মায়ের পেটের বোন। বোনের এই দুর্গতি দেখে তার খুব কষ্ট হলো। সব কথা শুনে ঝুমন কাউকে কিছু জানতে না দিয়ে বোনকে তার বাড়ির মধ্যে লুকিয়ে রাখল, এমনকি তার স্বামী কোটাল পুত্রও জানত না এই কথা। ঝুমন বুঝল যে তার বোন ইতুকে অসম্মান করেছে, তাই আজ সে এই বিপদে পড়েছে। তখন থেকে উম্ন আর ঝুমন ঠিক করে নিয়ম মতো ইতুর পুজো করতে লাগল। শেষে ইতুদেবী আবার উম্নর ওপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজও দিন দিন বারবারন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন, এক্ষুনি উম্ন রানীকে খুঁজে এনে বাড়িতে নিয়ে এসো, না হলে কিন্তু তোমার সর্বনাশ হবে। মন্দ্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই চিন্তায় পড়ে গেল। তিনি তো জানতেন উম্ন রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে উম্নর কথা শুনলেন এবং ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন। কোটাল পুত্র উম্নর জন্য আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন। ঝুমন স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞাসা করলে উম্নর ব্যাপারে জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতুদেবীর আশীর্বাদে যুবরাজ আবার উম্নকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু পেরে একটি কড়ির জাঙ্গাল দিতে হবে, তাহলে আবার উম্নকে ফিরে পেতে পারবেন। কোটাল পুত্র যুবরাজকে সেই কথা জানালো। রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল সে তার বোনকে। উম্র চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড় লেগে উম্নর পা কেটে গেল। যুবরাজ এতে খুবই রেগে গেলেন এবং হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাড়ির মাথা এবং তাদের বুড়ি মায়ের চোখ দুটো উপরে নিয়ে আসা হোক। বলার সঙ্গে সঙ্গে যুবরাজের হুকুম মতো কাজ হলো। যুবরাজও উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অগ্রহায়ণ মাসে উম্ন ইতু পুজো করল, কিন্তু ইতুর কথা শুনবার মতো রাজবাড়িতে উপসী কোনো স্ত্রী লোক ছিল না। উম্ন তখন যুবরাজকে বলল, একজন উপসী স্ত্রী লোক চাই যে ইতুর কথা শুনবে,
যুবরাজ তখন লোক পাঠালেন। রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির থেকে লোক ছুটল চারিদিকে, কিন্তু কোনো উপসী স্ত্রীলোক কোথাও পেল না। শেষে তারা সেই বুড়ি হারিণীকে উপসী জেনে ধরে আনল। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগল, ওই অলক্ষী রাক্ষসের জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলাম। আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনল। সে উমনোর কাছে আসতে উমন তাকে বলল, বুড়িমা তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব ঠিক হয়ে যাবে। বুড়ি তখন তার 18 ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। ইতুর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে এবং নিজের চোখ ফিরে পেল। এরপর হারিণী চারিদিকে বলে বেড়াতে লাগল যে রানীমা উমন ইতু পুজোর কথা শুনে সে আবার সব কিছু ফিরে পেয়েছে। তখন থেকে দেশ শুদ্ধ সকলে ইতু পুজো করে আনন্দে বসবাস করতে লাগল। অথ ইতু পূজার ব্রতকথা সমাপ্ত।